যারা কোনো বার্থডে পার্টিতে যেতে যাচ্ছেন বা ছোট কোনো বাচ্চাকে উপহার দিতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য একদমই পারফেক্ট। আজকের ভিডিওতে আমি দেখাবো বাচ্চাদের সুন্দর সুন্দর খেলা, বার্থডে ডেকোরেশনের নানান জিনিসপত্র, বাচ্চাদের সফট টয়েস এবং হোম ডেকোরেশনের অনেক কিছু। আজকের ভিডিওটি তাহলে এখানেই শুরু করা যাক। আমি এসেছি একটি সফট টয়েসের দোকানে, দোকানটির নাম হচ্ছে মা কসমেটিক্স। লোকেশনটাও আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব ভিডিওর শেষে। আমার কাছে এসব দোকান খুবই ভালো লাগে, কারণ এখানে বাচ্চাদের অনেক ধরনের সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়। আমি যে দোকানটিতে এসেছি, এই দোকানে বাচ্চাদের ছোট বড় অনেক ধরনের পুতুলের সমারোহ ছিল। এছাড়া সফট টয়েস, বার্বি ডল, কার, অনেক ধরনের খেলনার বাহার এখানে পাওয়া যাচ্ছে। এখানের খেলনাগুলোর দামও খুবই রিজনেবলের মধ্যে পাওয়া যায়, এবং আপনারা যারা কোনো বার্থডে পার্টিতে যেতে চান বা বাচ্চাদেরকে উপহার হিসেবে দিতে চান, তারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কম প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছু সফট টয়েস দেখাচ্ছি। আমার এই ধরনের পুতুলগুলো অনেক ভালো লাগে, সফট টয়েস হয়, বাচ্চারা এটা দিয়ে খুব আরাম করে খেলতে পারে, কোনো রকম ব্যথা ট্যাথা তারা পায় না। এছাড়া এখানে অনেক ধরনের টয়েস ছিল, পুতুলগুলো অনেক সুন্দর কিছু পয়েম বলছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমরা এই পুতুলটা কিনে ফেলেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আমি আমার বোনের মেয়েকে গিফট করব, যার কারণে আমি এটা কিনে ফেলেছি। খুবই সুন্দর একটি পুতুল, খুবই সফট, আর কালারটাও বেবি পিঙ্ক কালার। এটার মধ্যে দুইটা কালার ছিল, একটি ছিল ডার্ক বেগুনি কালারের মধ্যে, আর একটি হচ্ছে পিঙ্ক কালার। আমার কাছে পিঙ্ক কালারটা বেশ ভালো লেগেছে, আমি এটি নিয়েছি। ছোটোবেলায় আমরা কিন্তু এই খেলনা ফোনগুলো দিয়ে অনেক খেলেছি। আমার কাছে এই কিটি ফোনটা অনেক কিউট লেগেছে। আপনারা কারা কারা ছোটোবেলায় এরকম ফোন দিয়ে খেলেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এছাড়া এখানে বাচ্চাদের অনেক সুন্দর জিনিস ছিল, এখানে বার্থডে ডেকোরেশনের পার্টি পপার্স থেকে শুরু করে সব কিছু ছিল, আর প্রাইসও খুবই রিজনেবল ছিল। হোম ডেকোরেশনের ছোটো ছোটো শোপিস থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এসব দোকানে। এছাড়া বাচ্চাদের স্লাইম থেকে শুরু করে নানান ধরনের খেলনা সমারোহ এখানে ছিল। যারা হোম ডেকোরেশন করতে ভালোবাসে, তারা এই ছোটো ছোটো শোপিসগুলো কিন্তু তাদের ঘরে সাজিয়ে রাখতে পারে। এছাড়া এখানে হোম ডেকোরেশনের জন্য আরও নানান ভারী জিনিস ছিল। আমার কাছে এই বার্বি ডলের সেটটা অনেক বেশি ভালো লেগেছে। এখন যেহেতু বার্বি একটি মুভি বেরোয়েছে আর খুবই ট্রেন্ডে ছিল, আমার কাছে ছোটোবেলার এই বার্বি ডলেরগুলোর কথা মনে পড়েছে। আমি ছোটোবেলায় তো বার্বি দিয়ে খেলিনি, তবুও আমার বোনদের কাছে ছিলাম, তবুও বার্বি পুতুল দেখলে আমার খুবই ভালো লাগে। এখানে অনেক ধরনের খেলার মধ্যে এই বিটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এটা হচ্ছে একটি বাটারফ্লাই বি, এত কিউট ছিল, এটার প্রাইসও খুবই রিজনেবল ছিল। আর সব থেকে বেস্ট পার্ট আমার এই শোপিসটা লেগেছে, আমি এটা পরবর্তীতে গিয়ে অবশ্যই কিনবো। এটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে, এটা লাইট জ্বলে আর একটা খুবই রিল্যাক্সিং একটা সাউন্ড বের হয়, এত আরাম লাগে সাউন্ডটা, আমার আসলে খুবই ভালো লেগেছে। আপনারা যারা এই ধরনের শোপিস পছন্দ করেন, তারা অবশ্যই এই দোকানে আসতে পারে। এটা হচ্ছে ঘরের পাশে, বিছানার পাশে রাত্রেবেলা জ্বালিয়ে ঘুমালে খুবই ভালো লাগবে। আর এই রুবিক্স কিউটা আমার অনেক ভালো লেগেছে। এই দোকানে অনেক ধরনের রুবিক্স কিউ ছিল, আমি ছোটোবেলা থেকে এটা কোনো সময়ই মিলাতে পারতাম না, বাট আমি ভেবেছি আমি এখান থেকে একটি কিনবো এবং ট্রাই করবো যাতে আমি এটা পারি। এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিছু ফ্যান ছিল, আর স্লাইমের তো অনেক কালেকশন। আজকাল বাচ্চারা কিন্তু স্লাইম দিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসে, আমার কাছেও কিন্তু স্লাইম অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর কালারের স্লাইম ছিল, আর প্রাইসও এক একটার এক এক রকম ছিল। এই কিউট ডাক স্লাইমটাও আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এছাড়া অনেক ধরনের ছোটো ছোটো খেলনা গাড়ি ছিল এখানে, আমরা এই খেলনা গাড়িটা আমরা নিয়ে নিই। আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই রেড কালার কারটা। যারা বাচ্চাদের কোনো কিছু গিফট করতে চাচ্ছেন বা উপহার হিসেবে দিতে চাচ্ছেন বা বাচ্চাদের খেলনা কিনতে চাচ্ছেন, তারা অনায়াসে এই দোকানটাতে আসতে পারেন। এই দোকানটির লোকেশন হচ্ছে ফার্মগেট মার্কেটের দ্বিতীয় তলায়, মা কসমেটিক্স নামে একটি দোকান। এখানে ছোট বড় বাচ্চাদের সব ধরনের হোম ডেকোরেশনের জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। এখানে আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করছিলাম তার দোকান সম্পর্কে, তিনি তার দোকানটি সম্পর্কে আমাদের অনেক কিছু তথ্য দিয়েছে আর বলেছে এখানে অনেক ধরনের খেলনা তারা সেল করে থাকে। এই তো আমার ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো আল্লাহ হাফেজ সবাইকে।